আপনারা জানেন 17 সালের বন্যায় কে না আল্লাহ বলেনি, যখন করোনা মহামারী এসেছিল কে না আল্লাহ বলেনি, আর যখন লকডাউন হয়ে গেল তখন মানুষ ভাবলো যে আমরা বিভিন্ন চাপে এবারে আমাদের দেশ অতল তলে চলে যাবে, আমরা সর্বনাশ হয়ে যাব, ডিটেনশন ক্যাম্পে আমাদের চলে যেতে হবে, কোথায় থাকবে ছেলে, কোথায় থাকবে মেয়ে, কত বাবা নিজের সন্তান বাবাকে দেখতে পেল না, কোথায় নিয়ে গিয়ে সে মৃত্যুবরণ করলো, বাবা নিজের কলেজের টুকরা সন্তানকে দেখতে পেল না। সবচেয়ে ভালোবাসা যেটা মানুষের, যেটা সুসম্পর্ক যাতে হয়, সবচেয়ে বেশি প্রেম প্রীতি ভালোবাসা সেটা হচ্ছে স্বামী স্ত্রী। আ স্বামী এক জায়গায়, স্ত্রীকে নিয়ে গিয়ে ওকে দফন করে দেওয়া হলো, পাশে যেতে দেওয়া হলো না, স্ত্রী আছে স্বামীকে দেখতে পাবে না, এমন একটা ভয় ঢুকে গেছে, ও নিজে নিজে ভাবছে আমি দেখতে গেলে মনে হয় করোনা আমাকে গ্রাস করবে, অতএব না যাওয়াই ভালো, আর মনে মনে চাইলেও যেতে দেওয়া হবে না। এগুলো ঘটেছে না ঘটেনি আমাদের? ঘটেছে, আমরা দেখেছি তো। এগুলো কেন হয়েছে? হবে মা কাসাবাত আইদিন নাস, আল্লাহ পাক বলছেন এমনি আসেনি, আমাকে শখ জাগেনি বান্দারে যে তোদের উপরে আমি এত বড়, এত বড় রোগ, এত বড় অসুখ, এত বড় তোমাদের মানে বিপদ, এই বিপদ আমি তোমাদের উপরে চাপিয়ে দিয়ে আমি মহান আল্লাহ আনন্দিত খুশি না, এটা তোমরাই নিয়ে এসেছো, অতীতে তোমরা বড় বড় অন্যায় করেছো, অন্যায়ের ফলাফল, তোমাদের অন্যায়ের ফল, অন্যায়ের জবাব দিতে গিয়ে আমার রহম আস্তে আস্তে আমি টেনে নিয়েছি, কমিয়ে দিয়েছি, মেহরবানিকে কমিয়ে দিয়ে তোমাদের, যখন মেহরবানির ছায়া যখন কমে যাবে তখন দুঃখ বেদনার ছায়াটা, রৌদ্রটা, তাপটা দেশে বেশি বিরাজ করতে লাগবে, তখন মানুষ আর নিজের সুখ খুঁজে পাবে না। ভাইজান আমার, আসুন সূরাতুল আম্বিয়া, আল্লাহ পাক বলছেন কাম কাসামনা মিন কারিয়াতিন কানাত জালিমাতান, আল্লাহ বললেন বান্দারি কতগুলো দেশকে আমি ভালা করে দিলাম, কাম শব্দ ব্যবহার করেছেন, আল্লাহ বলছেন কাম মানে দুই একটা নয়, কতগুলো অসংখ্য গ্রাম, অসংখ্য দেশকে আমি অতল তলে ফেলে দিলাম, এ বান্দা আমার, আমার আবহতে তারা বিরাজ করছিল, সুখ যখন সুখ ভোগ করছিল, তাদের সুখের সীমা ছিল না, ফলের বাগানে যখন সুগন্ধে আসত, ফলের বাগানে যখন ফুল আসে তখন মন খানা ভরে যায়, মৌমাছিরা সেখান থেকে রস নেই, সেখান থেকে ফুল নিয়ে বিভিন্ন রকমের ফুল থেকে ফল থেকে মধু দেয়, এই মিষ্টি মধু আমি তোমাদের দান করেছিলাম, কত সুখ দিয়েছিলাম, শান্তি দিয়েছিলাম, কিন্তু বান্দা সুখে পড়ে গিয়ে তোমরা আমাকে ভুলে গেলে, আমার সাথে তোমরা শির্ক বেদাত শুরু করে দিলে, আমাকে কোনো রকমের গণ্য তোমরা করলে না, বিভিন্নভাবে দেশে অন্যায় অত্যাচার শুরু করে দিলে, বন্ধুরে আমার আজ আমরা দেখতে পাই যার হাতে বেশি পয়সা হয়ে গেছে সে নিজের একেবারে আপডেট মানুষ মনে করছে, নিজকে আপডেট মানুষ হতে গেলে কি করতে হবে, মদের বোতল তাকে হাতে নিতে হবে, নাউজুবিল্লাহ তাসের আড্ডায় তাকে যেতে হবে আপনার, আর লটারির টিকিট তাকে নিতে হবে, বিভিন্নভাবে মোবাইলে খেলা করবে, আজান হবে নামাজের খেয়াল করবে না, আজান হবে কিন্তু ঘরে কোরআন তেলাওয়াত হবে না, দিন রাত টিভি চলবে, ছেলে মেয়ে সবাই ব্যস্ত হবে, মোবাইল নিয়ে পাগল হয়ে থাকবে, আজানের জবাব আসবে না, কোরআন ঘরে রাখা থাকবে কিন্তু কোরআন মর্যাদা পাবে না, কোরআনের তেলাওয়াত ঘরে হবে না, নামাজ হবে না, অথচ আমার নবী বলেছেন তোমরা নিজের ঘরটাকে, বসবাসের জায়গাটাকে তোমরা কবরস্থান বানিয়ে দিও না, নামাজের একটা অংশ তোমরা নিজের ঘরে প্রতিষ্ঠা করো। জি বুঝতে পারলাম না, এর মানে ফরজ নামাজ পুরুষ লোক মসজিদে গিয়ে পড়বে, নফল নামাজের ভাগগুলো কিছু কিছু ভাগগুলো বাড়িতে পড়বেন, বন্ধুরে আমার
জুমার দিন আপনাকে মসজিদে যদি আপনি জুমার পরে দুই রেকাত জুমার পরে যখন আপনি নামাজ পড়বেন, যদি মসজিদে পড়েন তাহলে চার রেকাত আপনাকে পড়া উচিত হবে। ফাল ইউসাল্লি আরবা রাকাত, চার রেকাত পড়বেন। এই নামাজটা যদি বাড়ি গিয়ে যদি আপনি পড়েন তাহলে আপনার দুই রেকাত পড়তে হবে। যে বাড়িতে পড়তে বলা হয়েছে সুবহানাল্লাহ, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়বেন, মসজিদে যাওয়ার আপনার প্রয়োজন নেই, মসজিদ যেতে হবে এমন কোনো ব্যাপার নেই, আপনি ঘরে নিজের বাড়িতে নামাজ প্রতিষ্ঠা করুন, নামাজ পড়ুন, কিছু মসজিদে পড়ুন, কিছু বাড়িতে পড়েন, বাড়িতে বরকত আসবে, বাড়িতে আপনার অসংখ্য ফারিস্তা আসবে। কোরআন তেলাবাত করুন, নিজের সন্তানদের আপনি কোরআন তেলাবাত করার সুযোগ করে দেন, তাদের ইংলিশ মিডিয়ামে পড়ান আপত্তি নেই, কিন্তু কোরআনের বিদ্যা তাদের দিতে হবে। যে ইংরেজি পড়ে বাড়িতে বরকত আসবে না, ইংরেজি শব্দ উচ্চারণ করতে গেলে আচ্ছা মেয়ে লোক দিলে আলহামদুলিল্লাহ 500 টাকা ধন্যবাদ তাকে, তো ইংরেজি পড়ে ঘরে শান্তি আসবে না। ভাইজান আমার, ইয়ে মা বোনমা, বাপজানেরা, ইংরেজ ইংলিশ মিডিয়ামে পড়ে আপনি দুনিয়ার নেতা হবেন, দুনিয়ার সুখ আপনার হাতে আসবে, কিন্তু বন্ধুরে আল্লাহকে রাজি করতে পারবেন না। আল্লাহকে রাজি করতে গেলে এই কোরআন মাজিদ আপনাকে তেলাওয়াত করতে হবে। কোরআন মাজিদের এক একটা শব্দ আপনি যখন উচ্চারণ করবেন, 10-10 নাকি আপনার ঘরে ঢুকবে, আপনার ঘরে বরকত আসবে, আপনার মালে বরকত আসবে, আপনার পরিবারে শান্তি আসবে, পরিবার থেকে অশান্তি বিরাজ করাটা দূরে চলে যাবে, আপনার ছেলে মেয়েরা ভালো কোন থাকবে, এক অপরের সঙ্গে মিল মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা থাকবে। যে তো আল্লাহকে ভুলে গেল, কি করলো আজ আমরা দেখতে পাচ্ছি, কি করবে, শয়তানি করবে, অপর উপরে জুলুম করবে, যার পয়সা বেশি হয়ে গেছে গরিবের উপরে অত্যাচার করবে, গরিবের জমি সে হজম করে নেবে, জমি রেকর্ড করে নেবে, গরিবের পাশে গরিবের জমিকে অন্যরকম করে অল্প দামে নিয়ে কাউকে দাম চড়িয়ে দিয়ে কাউকে ঠগে নিয়ে ও চালা করতে পারবে না, কথা বলতে পারবে না, ধনের সামনে পয়সাওয়ালার সামনে কথা বলতে পারবে না। এইভাবে জুলুম অন্যায় অত্যাচার যখন শুরু হলো, রব্বুল আলামিন বললেন বান্দারে আমার, জি আচ্ছা ধন্যবাদ, আচ্ছা নারে তকবীর, মা বোনদের পক্ষ থেকে টাকাটা গুনো, বেশ কিছু টাকা এসেছে, আরো দেবে ইনশাআল্লাহ, আমি নিচ্ছি কথা বলি। আল্লাহ পাক বললেন বান্দা আমার দেখো ওই জায়গাটাতে যখন শয়তানি শুরু হয়ে গেল, রব্বুল আলামিন বরদাস্ত করবেন না, যেখানে অন্যায় আচরণ শুরু হয়ে যায় রব্বুল আলামিনের দয়া ওখান থেকে উঠে যায় রে বন্ধু, অন্যায় অত্যাচার যখন শুরু হয়ে গেছে, আল্লাহ বললেন কাম কাসামনা মিন কারিয়াতিন কানাত জালিমাতান, আল্লাহ বলছেন কতগুলো বস্তিকে আমি গ্রামকে, গ্রামে যারা বসবাস করছিল ওদের আমি ধুলির সাত করে দিলাম, দুনিয়া থেকে বিদায় করে দিলাম, কেন করলাম, কানাত জালিমাতান, আল্লাহ বলছেন এরা জুলুম অন্যায় অত্যাচারী করতে শুরু করেছিল, অন্যায় মেতে গেছিল, অত্যাচারে তারা মেতে গেছিল, তাদের আমি বরদাস্ত করতে পারলাম না। অনেক সময় আল্লাহ ঢিল দিয়ে রাখেন, হয়তো বান্দা সুধরে যাবে, হয়তো বান্দা লাইনে আসবে, কিন্তু না না লাইনচ্যুত হয়ে গিয়ে তারা আরো বেশি বাড়াবাড়ি শুরু করে দেয়, আল্লাহ বললেন এদের শেষ করে দিলাম, কিন্তু আমাকে ওই দেশটাকে আবাদ করতে হবে, দেশকে আবাদ করবেন আল্লাহ, আল্লাহ বলছেন এই গ্রামকে আমি আবাদ উঠিয়ে দিলাম, গ্রামের লোককে আমি উঠিয়ে দিলাম, শেষ করে দিলাম, এবারে দেশটাকে আবাদ করবে, জমি তো আবাদ হতে হবে, আল্লাহর জমি আবাদ হবে, আল্লাহর জমিকে আবাদ করতে হবে, ওই দুনিয়াতে গ্রামে মানুষ বসবাস করবে, কে থাকবে সবকে চুড়িয়ে দিলাম, শেষ হয়ে গেল, কেন সবাই জুলুমে মেতে গেছিল, কিছু মানুষ ছিল তারা কিন্তু তাদের সঙ্গী হয়ে গেছিল, কিছু মানুষ ছিল তারা মাথা চাড়া দিতে পারেনি, গ্রামে যখন
আম আজাব এসে গেছে, অজানা আজাব যখন চলে আসলো, ভালো মানুষও মারা গেল, মন্দ মানুষও মারা গেল, কাউকে আমি আর রাখলাম না। হিসাব হবে সেই দিন, পরীক্ষা আলাদা হবে, কে ভালো ছিল কে মন্দ ছিল, কিন্তু চলে গেল সবাই। আল্লাহ বলছেন আবাদ করার জন্য, ও আনসা না বাদাহা কাউমান আখারিন। আল্লাহ বলছেন বান্দা আমার, আমার ক্যাটাগরিটা তোমরা দেখে নাও, আমি যে মহান আল্লাহ, আমার কায়দা কত রকমের আছে। এ বান্দা আমার, দেশকে আবাদ করার জন্য এই গ্রামকে বরবাদ করে দেওয়ার পরে, দলগুলোকে আমি বরবাদ করে দেওয়ার পরে, এরপরে আবার আমি সৃষ্টি করে দিলাম, আবার আমি তৈরি করে দিলাম, কওমান আখারিন, অন্য রকমের কওমকে নিয়ে এসে ওই জমিনে বসিয়ে দিলাম। জি, আপনারা খেয়াল করেছেন, যখন আমাদের লকডাউন শুরু হয়েছিল, যখন এনআরসি শুরু হতে যাচ্ছিল, অনেক ভাইরা আমাদের মনে মনে করে নিয়েছিল, কাতলামারি গ্রামের বড় বাড়িটা, তিনতলা বাড়িটা আমি নেব, আরেকজন বলছে দক্ষিণ তালসুনের যেটা ডিলারের বাড়ি আছে ওই বাড়িটা আমি নেব, আর কেউ বলছে যে অমুক বাড়িটা আমার, ওই বাগানটা আমার, কাতলামারি গ্রামের জমি খুব শক্তিশালী জমি, ওই জমিগুলোকে প্রথম আমি কব্জা করব। এরকম ভাবে আমাদের সব নিলাম হয়ে গেছিল, ভাগ সব বসে গেছিল। বুঝতে পেরেছেন? আল্লাহ মেহরবানি করেছেন, আল্লাহ এটুকুন আমাদের চাখিয়ে দিয়েছেন, টেস্ট করছেন আল্লাহ, বান্দা তুমি আছো কোথায়, তুমি ভাবছো কি না। তো কি করলেন আল্লাহ, যদি আমি এই জমিনের উপরে অবমাননা করি, আমাকে আল্লাহ উঠিয়ে দেবেন। ম্যাকম্যান একটু একটু স্লো কর, একটু মিষ্টি আওয়াজ নিয়ে এসো। তো কি বলছে, একে উঠিয়ে দিলে আমি চলে গেলাম এই জমিতে, আমার পরিবর্তে রাব্বুল আলামিন অন্য কওমকে নিয়ে এসে বসিয়ে দেবেন, যেটা বললাম তারা ঠিকা করে নিয়েছিল। এরা মুসলমানেরা তা বিদায় হবে, এর জায়গাটা গ্রামটা যেটা ভালোবারে ওটা আমার হবে, আমার ছেলে থাকবে দোতলায়, আমি থাকবো তিনতলায়, আমার মেহমান গরু মহিষগুলো থাকবে আমার নিচে তলায়, মসজিদকে মসজিদ বলে আর রাখতে দেব না, মসজিদকে মন্দিরে পরিণত করে দেব, মসজিদে আবাদ হবে না, আজান দেওয়ার লোক থাকবে না, যত রকমের শয়তান দুনিয়াতে আবাদ হবে। রব্বুল আলামিন বলছে হে বান্দা আমার, ওয়ানশানা বাদাহা কওমান আখারিন, অন্যকে নিয়ে এসে আমি বসিয়ে দিলাম। তারপরেও তারা যখন আবার বাড়াবাড়ি করলো, তারা যখন বুঝতে পারলো যে আল্লাহর আজাব চলে আসবে, তারা পালাতে শুরু করেছে, যে টাপাতে শুরু করেছে, দৌড়াতে শুরু করেছে। অথচ আল্লাহ পাক সুরে আরাফে 96 নম্বর আয়াতে কি বলছেন, বান্দারে আমার তোমার সুযোগ আছে, আমি রহমান, আমি বড্ড মেহরবান, আমি বড় দয়াবান, তুমি যদি আমার দিকে এক হার একবার যদি তুমি দৌড়ে এসো, আমার দয়াটা তোমাকে নেওয়ার জন্য দৌড়িয়ে যাবে, তুমি যদি হেঁটে আসো তাহলে আমার দয়া মেহরবানিটা তোমার দিকে ছুটে যাবে, তোমাকে উঠিয়ে নেবে, তোমাকে নিয়ে নেবে, তোমাকে জড়িয়ে নেবে। জি, কত? 4674 টাকা। মা বোন আমার, আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ, 4690 টাকা এ পর্যন্ত আপনাদের প্যান্ডেল থেকে এসেছে, আমাদের স্টেজে পৌঁছে গেছে, আর আরেকজন মহিলা 500 টাকা আলাদা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদের সুখে রাখুন, শান্তিতে রাখুন, আল্লাহ আপনাদের সুখের জীবনে আল্লাহ যেন অশান্তি না নিয়ে আসে, পরিবার নিয়ে সুখের সংসার গড়ে তুলুন, আল্লাহ আপনাদের সুযোগ দান করুন। যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদের জান্নাত নসিব করো, আল্লাহ তাদের কবরকে নূর দিয়ে মানবর করে দাও, আমিন, আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ পাক বললেন আমি এবারে ওই জায়গাতে আমার পরিবর্তে অন্য এসে বসবে, কারণ আমাকে আর পছন্দ করলেন না, আমি আল্লাহর দয়া মেহরবানি কৃপাকে ধরে রাখতে পারলাম না, আমি জুলুমে পড়ে গেলাম। রব্বুল আলামিন বললেন সুরায় আপনার আরাফে, রব্বুল আলামিন ঘোষণা করলেন
ইমান আমার ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, বান্দারে আমার আমি বড় মেহরবান, আমি বড় দয়াবান বান্দারে, তোর উপরে আমি কত দয়া করি রে বান্দা, আমি জেনে নিলাম, আমি এলান করে দিলাম বান্দা। এ বান্দা আমার শুনে নাও, 96 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাউ আন্না আহলাল কোরা, যদি গ্রাম বাস্তিগুলো ওই গ্রামগুলোর লোকেরা প্রথম নাম্বারে যদি শর্ত লাগালেন, আল্লাহ বললেন যদি আমানু, তারা যদি ইমানদার হয়ে যেত, ওয়াত্তাকাউ, তারপরে পরে তারা যদি পরহেজগার বনে যেত, তাহলে আমি দ্বার খুলে দিতাম। এ বান্দা তোর জীবনে কোন রকমের অভাব আমি আসতে দেব না, এটা দায়িত্ব আমার। জি, আচ্ছা, মাশাআল্লাহ, নওশাদ আলীর স্ত্রী একটা কোরআনে কারিম এবং তার সাথে 500 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে সাদরে গ্রহণ করে আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করো, আল্লাহুম্মা আমিন। কি বলছিলাম, আল্লাহ বলছেন কাতলামারি গ্রাম, মিডনা গ্রাম এলাকার সব গ্রামগুলো যদি ইমান কবুল করে নিত, প্রথম নম্বর ইমান, দুই নম্বরে আল্লাহ বললেন ওয়াত্তাকাও, তারা যদি পরহেজগার যদি বনে যেত, মোত্তাকি যদি বনে যায়, বাবা মোত্তাকি, সন্তান মোত্তাকি, ভাই মোত্তাকি, দাদা মোত্তাকি, মহিলা পরিবারে আছে, তারাও পরহেজগার বনে গেছেন, আল্লাহ বলছেন বান্দা এবার তুমি আমার খেলাটা দেখো, আমি তোমার কি করতে পারি, আমি তোমার জন্য কি করতে পারি রে বান্দা, যদি আমি মুগ্ধ হয়ে যাই, আমি যদি খুশি যদি হয়ে যাই বান্দা, তোমার প্রতি যদি আমি রাজি হয়ে যাই, তাহলে তোমার জীবনে আর আমি কোনো দুঃখ বেদনা আমি আর রাখবো না। আহ ভাইরা আমার, করলাম আমি ইমান কবুল আমার আত্মার জন্য, আমি নিজেকে বাঁচাবার জন্য পরহেজগার হলাম, আমার আখেরাতকে আমি আলোতে নিয়ে যাওয়ার জন্য, আমি জান্নাত লাভ করার জন্য, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বললেন বান্দারে আমার, আমার একজন আল্লাহ বলা বান্দা, আমার একজন ইমানদার বান্দা, আমার একজন পরহেজগার বান্দা, ইয়ে কি করে অনাহারে থাকবে, আর আমি মহান আল্লাহ আরশে আজিম থেকে দেখব বান্দা নামাজ পড়তে এসেছে কিন্তু পেটে তার খাবার নেই, আল্লাহ বলছেন বান্দা আমি এটা মেনে নিতে পারি না, বান্দা তুমি আমার দরবারে আসবে হাজিরি দিতে, আর তোমার পোশাক নেই, তুমি পোশাক পরে নিজের ইজ্জতটাকে ঢেকে আমার দরবারে তুমি আসবে, আর তোমার কাছে পোশাক নেই, তুমি বিনা পোশাকে আসবে, আমি মেনে নেব না। আল্লাহ বলেছেন বান্দারে তোকে সুযোগ দিয়ে দিলাম, খুজু জিনাতাকুম ইন্দা কুল্লি মসজিদ, বান্দা আমার তোমাকে আমি পোশাক দান করেছি, পোশাকগুলোকে তুমি পরিধান করো, তোমার শরীরের তোমার জীবনের সৌন্দর্যকে তুমি বাড়িয়ে দাও, তোমাকে আমি পোশাক দিয়েছি তোমাকে সুন্দর করে রাখার জন্য, তোমাকে পোশাক দিলাম আমি তোমার শরীর গঠনটাকে আমি সুন্দর রাখার জন্য, গরু মহিষকে আমি পোশাক দেই না, আছে গরু ছাগল ভেড়া বকরি, যে মোলবিটোলার আব্দুল সালাম সাহেব 2000 টাকা দান করেছে, আলহামদুলিল্লাহ, জাজাহুল্লাহ খাইরাল জাজা ওয়া আহসানাল জাজা, কথাটা একটু বুঝবেন, আল্লাহ বলছেন বান্দা, জি আলহামদুলিল্লাহ 200 টাকা, জি জিয়াউল মাশাআল্লাহ, তো আল্লাহ বলছেন বান্দারে তোকে আমি পোশাক দিয়েছি, কেন আজ পোশাক আমাকে আপনাকে না দিয়ে আল্লাহর মাখলুক সৃষ্টি, গরু মহিষ উট ভেড়া ছাগল সবই আল্লাহর সৃষ্টি, আমার মতো ওটা একটা জীব, কিন্তু আল্লাহ পাক ওদের দেননি, কাকে দিলেন আপনাকে আমাকে দিয়ে, আল্লাহ বলছেন খুজু জিনাতাকুম, তোমাকে যে পোশাক দিয়েছি এই সুন্দর পোশাক পরে তুমি আমার দরবারে এসো, একটা কথা বলবো শুনবেন, আপনারা ধ্যান দিয়ে শুনবেন, গুরুত্বপূর্ণ একটা কথা বলছি, যে একটু ধ্যান দিয়ে শুনবেন, সেটা হলো এই, আমাদের সমাজে দেখেছি দেখবেন যখন নামাজ পড়তে যাই তখন একটা ফকিরি একটা ছিঁড়া গাঞ্জি অথবা একটা ছিঁড়া গামছা
গায়ে দিয়ে চলে গেলাম নামাজ পড়তে। নামাজ পড়তে যাওয়ার মানে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি, আল্লাহর দরবারে হাজিরি দিতে যাচ্ছি। বাপ জান, এ মা বোনেরা আমার, যেই সেই পোশাক পরে নামাজ পড়তে গেলাম, কার সামনে হাজিরি দিতে? যার বেনামিতে 100 টাকা, আলহামদুলিল্লাহ, যার উপরে আর কোনো মালিক নেই তার দরবারে যাচ্ছি। ফকিরি পোশাক পরে, একটা ছিঁড়া গেঞ্জি, আধা হাতের গেঞ্জি, কেউ সেন্ডু গেঞ্জি, আর জামাটাকে তুলে রেখেছি। যেদিন মমতা ব্যানার্জি আসবে চাঁচলে, সেদিন যত সুন্দর পোশাক পরতে হয় পরব, মন্ত্রীর সামনে যেতে হবে, সেদিন যত সুন্দর পোশাক পরতে হয় পরব। যে নরেন্দ্র মোদী আসবে, আরে বাপরে প্রধানমন্ত্রী, সেদিন আমার যত সুন্দর সুন্দর পোশাক আছে পরে যাব। আপনি বিচার করুন, বিচারটা কি ঠিক হলো? যার উপরে কেউ নেই, বেনামাজি, ইমান নেই, যারা ধর্ম নেই কর্ম নেই, তার সামনে হাজিরি দিতে যখন যায় তখন সুন্দর পোশাক পরে। মেহমান এসছে, এই মেহমান কি বলবে? মেহমানের বাড়ি গেলে, মেহমানের বাড়ি গেলে তোলার কাপড় আমরা পরি, বলি না তোলার কাপড় আইসে? তোলার কাপড় কেন রাখি? তোলার কাপড় পোশাক রেখেছি, আমার মা বোনেরাও রাখে, যত সুন্দর শাড়ি যেদিন কুটুম বাড়ি যাবেন সেই দিন পরবো আমরা, এটাকে তোলার কাপড় বলছি, পোশাক। আর যখন আল্লাহর দরবারে এটাই এমনি চলবে, কারণ আল্লাহ তার কিছু বলছে না, এই তুই এরকম হয় কেন আলি, এখানে কোনো রকমের হাজিরি দিতে হবে, ফকির টকির হয়ে নামাজ পড়ার ব্যাপার আছে, এতে আর সুন্দর কাপড় পরে কী করব? বন্ধু আমার ভুল, এটাই ভুল। আল্লাহ কি বলছেন? খুজু জিনাতাকুম ইন্দা কুল্লি মসজিদ, যখন নামাজে আসবে তুমি, মসজিদে আসবে, তখন সুন্দর পোশাকটাকে পরিধান করে নাও। কারণ মহান আল্লাহ, যার উপরে কোনো মালিক নেই, যার কাছে আমি ভিক্ষা চাইবো, আল্লাহ আমার সন্তান অসুখে আছে, পরবারদিগারে আলাম, আমার সন্তানকে আল্লাহ তুমি ভিক্ষা দাও, আমার সন্তানকে আল্লাহ জীবন ভিক্ষা দাও, আল্লাহ সোনস্কানে পড়ে আছে, দিশারিতে পড়ে আছে, আল্লাহ পরবারদিগারে আলাম সন্তানকে পাঠিয়ে দিলাম আমি ভেলোরে, পাঠিয়ে দিলাম চেন্নাইতে, পাঠিয়ে দিলাম বেঙ্গালুরে, সুবহানাল্লাহ, আল্লাহ আমার ছেলের সব ডাক্তার বলছে এ বাঁচতেও পারে না বাঁচতেও পারে, বাপ জান আমার পাঠালাম, আল্লাহ বেঙ্গালুরু থেকে ভালো হয়ে আসবে, পরবার দেখার লাশ যেন ফেরত না আসে, আল্লাহ তুমি আমার সন্তানকে আল্লাহ সুখ দাও, আল্লাহ অসুখ থেকে মুক্তি দাও। রব্বুল আলামিন, তোমার ওপরে আর কোনো ডাক্তার নেই, রব্বুল আলামিন স্যালাইন ওষুধ সব চলছে, অপারেশন চলছে, কিন্তু রব্বুল আলামিন তোমার যদি মেহরবানির অপারেশন যদি না হয় আমার সন্তান ভালো হবে না। যার দরবারে ভিক্ষা চাইব, চাইতে গেছি ব্লক গেলে ভালো পোশাক পরি, পঞ্চায়েত গেলে ভালো পোশাক পরি, আর আল্লাহর ব্লকে আল্লাহর কোর্টে হাজিরি দিতে যে ফকিরি লেবাস পরে, না, আল্লাহর কাছে সুন্দর পোশাক পরে যাব, পরিষ্কার পোশাক পরে যাব, পবিত্র পোশাক লাগবে, পবিত্র পোশাক সুন্দর করে আল্লাহকে ডাকবো, হে আল্লাহ যতটা আমার সাধ্য ছিল পরবর্তীকালে আলাম সবকে আমি লাগিয়ে দিলাম, হে আল্লাহ তোমার কাছে আমি ভিক্ষা চাই, আল্লাহ আমার ফসল আল্লাহ তুমি ভালো করো, আল্লাহ রে 3-4 লক্ষ টাকা লাগবে, আল্লাহ আমি 1 লাখ টাকারও মালিক হতে পারিনি, পরবর্তীকাল কী করে ব্যবস্থা হবে, আল্লাহ তুমি আমাকে ব্যবস্থা দাও, আল্লাহ আমার সন্তান যেন ভালো হয়ে আসে, আল্লাহ বাবাকে পাঠিয়েছে, ছেলে বলছে পরবর্তীকাল আমার কেমন সমর্থ নেই, আল্লাহ তেমন কিছু সমর্থ জোগাড় করতে পারিনি, আল্লাহ ডক্টর বলছে 5 লক্ষ টাকা খরচ হবে, আল্লাহ ব্যবস্থা তুমি দাও, আল্লাহ বলছে বান্দারে সুন্দর হয়ে তুই যখন আমার দরবারে আসবি, আর যখন আমার কাছে প্রাণ ভিক্ষা চাইবি, আমার ভান্ডারে কোনো অভাব নেই বান্দা, আমি একটু মেহরবানি করে দিলে তোর অভাব অনটন সব দূর করে দিব, তোর মরা মানুষকে আমি জিন্দা করে দিব, আর তোর বাড়িতে আমি হাসতে খেলতে সুন্দর করে হাসি মুখ নিয়ে আমি ফিরিয়ে দিব। যে স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, যে আলহামদুলিল্লাহ আমার হাতে
কিছু টাকা এসেছে এখানে, মোটামুটি 300 টাকা বেনামিতে দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করো, আমিন, আল্লাহুম্মা আমিন। ও বারেক লাহু ফী মা রাযাকতা। জি বলুন। আশরাফুল বাবার নাম ইস্তাওয়ালি গোহামাবাদ, পঞ্চায়েত মেম্বার, আলহামদুলিল্লাহ। বাকিতে 15 বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ তার এই সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তার জীবনে সুখ দাও, আল্লাহ অর্থে তুমি বরকত দাও, ইমানি জাজবাকে আল্লাহ বাড়িয়ে দাও, আমিন। জি মুখলেশ্বর রহমান আমিন মোল্লার ছেলে, রহমাবাদ, 5 বস্তা সিমেন্ট গোহামাবাদ। দেখেন কাতলামারের নাম এখনো আসেনি, গোহামাবাদ আলা কত সুন্দর করে ওই গ্রাম থেকে এসে আপনার এখানে দান করছে, মন খুলে দান করছে, আল্লাহ ওরাকে সুখ আরো বেশি করে দাও, আল্লাহ আমিন। এই দেখেন গোহামার আমিন 1000 টাকা দান করেছেন, দান পাঠিয়েছেন, আল্লাহ তার দানকে আল্লাহ কবুল করো, আল্লাহ তার জীবনে সুখ শান্তি আরো বেশি বেশি করে দাও, আগামী দিনে আরো বেশি করে যেন দান করতে পারে, আমিন, আল্লাহ আমিন। জি আর আছে? আলহামদুলিল্লাহ। আর একজন, আল্লাহ 200 টাকা তোমার বান্দা দিল। ইমানদার হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, আমি মেনে নিলাম আমার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটাও আমি সাক্ষ্য দিলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, দুটো সাক্ষী আমি দিয়ে দিলাম। বন্ধুরে আমার, যখন আমরা আজান দিই আল্লাহ পাক শিখিয়েছেন বান্দা আমার, তুমি আল্লাহু আকবার বলো, একবার দুবার তুমি বলো, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তারপর আরো দুবার বলে দাও, তুমি আজানে বলো, ও আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আল্লাহ হে আল্লাহ আমি এটা সাক্ষী দিলাম, আন্না মুহাম্মাদান অবশ্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এরা কি করবে, এরা কি খাবে, এদের সংসার কেমন করে চলবে, এদের পেটটা ভালো থাকবে, এদের শরীরটা সুন্দর থাকবে, ভালো পানি লাগবে, ভালো খাবার লাগবে, সুন্দর তাদের জীবন পরিধান করতে হবে, সুন্দর জীবনে পোশাক ভালো পরিধান করতে হবে, সুন্দর হাওয়া লাগবে, গরমে টিকতে পারবে না, যদি আমি গরম দিই আর তাদের যদি আমি সুযোগ না দিই তাহলে বাঁচতে পারবে না। আল্লাহ বলছেন, বান্দারে আমা তুই দৌড়াদৌড়ি করবি, কিন্তু তুই আমার কাছে যদি মেহরবানি না পাইস, আমি যদি মেহরবানি না করি, তোমার জীবনে কোনো কল্যাণ আসবে না, সুখ আসবে না। এই জন্য রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতে বললেন, বান্দা আমার ওয়ালাউ আন্না আহলাল কোরা আমানু, যদি গ্রামবাসীরা যদি সবাই, কে তুমি, কি নাম, আচ্ছা মিলিনা পারভিন, আল্লাহ একজন মহিলা, আল্লাহ বলে 500 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করো, আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করে দাও, বেনামিতে 100 টাকা দিল, ইহ পরকাল আল্লাহ তার করো ভালো, আমিন। আল্লাহ বলছেন, দেখছেন আল্লাহ কত সুন্দর করলে, আমার বান্দা ইমান কবুল করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে নিয়েছে, ইমান কবুল, আল্লাহ বলে আমাকে মেনে নিয়েছে, ওর সামনে ছিল বুতের পূজা, ওর সামনে ছিল পুতুল পূজা, ওর সামনে ছিল নানান রকমের কালী পূজা, দুর্গা পূজা, সবকে সরিয়ে দিয়ে বলছেন না 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 এগুলো মানতে পারবো না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ঈমান কবুল করেননি, যেদিন তিনি মুসলমান হননি, সেই দিনও আবু বকরের রেকর্ড আছে যে উনি কিন্তু মূর্তি পূজা কোনোদিন করেননি, পুতুল পূজা করেননি। আল্লাহুস সামাদ, আল্লাহ যাকে ভালো জায়গায় নিয়ে যাবেন তার ছোট্ট থেকে তার আকৃতি, তার আচার ব্যবহার, কৃষ্টি কালচার সব আলাদা হবে। আবু বকর কোনোদিন মন্দিরে গিয়ে পূজা দেননি, ঈমান কবুল করলেন। তাই তো রব্বুল আলামিন নবীর পরে পরে প্রথম বিশ্বের খলিফা, সৌদি আরবের খলিফা,
মক্কা নগরের মদিনার খলিফা মসনদে যিনি বসলেন তিনি হলেন আবু বকর। আজও মসজিদে নববীতে নবীর পাশে আবু বকর, কবরও আবু বকর, নামও লেখা আছে আবু বকর। ভাইজান আমার, কিছু নিতে গেলে কিছু ত্যাগ স্বীকার করতে হবে। আল্লাহ পাক দিলেন আবু বকরকে এরকম সৌন্দর্য, এত ক্ষমতা, এত মর্যাদা। নবীর বর্তমানে নবী বেঁচে আছেন, এখনো দুনিয়া ছেড়ে যাননি। নামাজ পড়াতে হবে, কে পড়াবে? ওমর, আলী, উসমান? না, কে? আবু বকর। ভাইজান আমার, মর্যাদা এমনি আসে না। আপনার কাতলা মারেরই হোক আর তালসুরের হোক আর কোথাকার হোক, যদি ওর মধ্যে স্পিড থাকে, আল্লাহ ভীরুতা যদি থাকে, আল্লাহ ওখান থেকে উঠিয়ে নেবে ওকে। জি, কেটা এটা আব্দুল হান্নান সাহেব, খুব সুখী মানুষ, এখানে বাড়ি। একটু অ্যাকশন বাবজি, একটু অ্যাকশন। মাশা আল্লাহ, উনি ভালো মানুষ, হাসছেন, খুশি আছেন। হ্যাঁ, ইনশাআল্লাহ দিয়ে দেবেন, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ কবুল করো। আল্লাহ হাত খানটা আল্লাহ হাতে মিলে গেছে, হাত ভালো আছে, খুশি আছে, শরীর স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখো। টাকা দিবে না দিবে আমি আগে দোয়াটা দিয়ে দিই, এ পরবর্তীকাল আমার বাবা জীবনকে আল্লাহ তুমি সুখ শান্তি দিয়ে, আল্লাহ যতদিন বাঁচবে আল্লাহ তুমি কারোর পরাধীন করিও না, আর ই আর 2000 টাকা এমনি দিয়ে দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, এটাই 1000 আছে আর 2000, পাঁচের দিয়ে দেবেন, 5000 দিয়ে দেবেন। আল্লাহ আল্লাহ আপনার ওটা কোনখান থেকে? ওটাই 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 আমি আয়াত পড়েছি, ওটা আয়াত পড়েছি। 4-5 সিমেন্টের দাম 4-4 1600 টাকা বাবজি। আর আপনি 4 বস্তার জায়গাতে আপনি 5 বস্তা করেন, আর আপনি আর 2000 টাকা দিয়েন, টাকাটা কাটিয়েন না, 1000 দিয়েন আপনি, 1000 ইনশাআল্লাহ, 1000 টাকা। জি, 5 ব্যাগ সিমেন্ট দিবে আর 1000 টাকা দিবে ইনশাআল্লাহ, দিয়ে দিলে আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, দেনওয়ালা মন ঠিক আছে, ওর হাত ঠিক আছে, মিজাজ ঠিক আছে। পরবর্তীকার আল্লাহ তোমার সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতে তুমি বলেছো, আল্লাহ পাক বলছেন লাফাতাহনা, আমার বান্দা ঈমান কবুল করেছেন, আমার রাসূলকে রাসূল বলে মেনে নিয়েছে, এ খাবে কি, এ চলবে কোনখান দিয়ে, একে গাড়ি লাগবে, একে বাড়ি লাগবে, এর ছেলে মেয়ে আছে, এরা চাইবে আমার আব্বা আল্লাহওয়ালা, তো আমরা খেতে কেন পাই না? আল্লাহ আল্লাহ বলছেন এইটা যেন আমার বান্দার পরিবার থেকে আওয়াজ না ওঠে। আল্লাহ কি করলেন, নামাজ পড়তে গেছে, ফসল পুড়ে মরছে, যদি বলে যে আরে পানি চলে গেল, সবাই লোক জমিতে পানি দিয়ে দিল, আর তুমি নামাজ পড়তে যাও, বসে আছো, তোমার গৃহস্থালি কি করে চলবে? ঈমান আছে না রে, না তোরা চিন্তা করিস না, আমি তো আল্লাহকে ওই জন্য ডাকতে গেছিলাম, ওরা তেলিয়া দৌড়াবে, আমার জমিতে আল্লাহ বর্ষণ করবে, আল্লাহকে ডাকবো। হে পরবর্দেগার, আল্লাহ মাসকানা মাসকে ইবাদাক ওয়া বাহায়মাক ওয়ানসুর রহমাতাক, আল্লাহ তোমার যুগ জন্তু পশু পাখিদের আল্লাহ তুমি পানি দিয়ে শান্তি দাও, আল্লাহ তুমি আমাদের শান্তি দাও, আল্লাহ তোমার ফসল পানিতে আল্লাহ তুমি পানি দাও, আল্লাহ বর্ষণ করবে, আমার ফসল বাঁচবে। এটা কেজি বাবজি, বাপ মা সব মারা গেছে, মারা গেছে, আল্লাহ আল্লাহ ওরাকে জান্নাতবাসী করুক। ছেলের কাছে জমি আছে, জমি আছে, বাবুজির নাম কি? হ্যাঁ, কুতুবউদ্দিন। বাহ, কুতুবউদ্দিনের মিনার দিল্লি গেছো? কুতুব মিনার, দিল্লি কা কুতুব মিনার দেখো, কইছে না এটা কুতুবউদ্দিন। আর 3500 টাকা আর দিয়ে দেবো বলছে, আর বাপ বাপ চলে গেছে। হ্যাঁ, কত? 3500 বলেছি, মানে 5000 হবে তাইলে। হাত খান দাও বাপ, হাত খান দাও বাপ, কুতুবউদ্দিন হাত পা দাও। আচ্ছা শোনো, একটা কথা শোনো, আমি বলছি হাত পা দাও, মশাবাটা করে আরেকবার। আচ্ছা মশাবাটা করে এসো, হাত দাও, আচ্ছা হাতটা দাও, হাতটা দাও, মশাবাটা। আল্লাহ পরবর্তীকার, আমি তোমার বান্দার কাছে বেশি চাইনি আল্লাহ, 3500 চেয়েছি, 500 ঘটিয়ে দাও, 3000 দাও বাপ, 3000 টাকা, আর 3000 টাকা আল্লাহ কবুল কর। পরবর্তীকার শুনলাম বাবা মা নীরব নগরে চলে গেছে, জমি জাল কিছু নিয়ে যেতে পারেনি, সব রেখে চলে গেছে। আল্লাহ পাক পরবর্তীকার আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ খায়রাল জাজা, সব মিলে 3000 দিবেন আলহামদুলিল্লাহ।
লোক যারে ভালো বলে আল্লাহ তুমি তাকে ভালো বলে কবুল করে নাও, সকলে বলুন আমিন। এরকমের লোক, আমি ওটাই কথা বলছি, আল্লাহ পাক বলছেন বান্দারে তুই আমাকে মেনে নিয়েছিস, তোর বাপকে হারিয়ে দিলি, মাকে হারিয়ে দিলি, তো তোর সংসার কী করে চলবে? আল্লাহ বলছেন বান্দা আমার তোর কোনো চিন্তা নাই রে বান্দা, জমিন কেমন করে আবাদ হবে, জমিতে সোনার ফসল কি করে ধুজবে, ফসোনার ফসল কি করে মানুষ করতে হবে, ফসা ফসল কি করে আমাকে ওখান থেকে তুলতে হবে। পরবর্তীকার বললেন বান্দারে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদে, আল্লাহ বলছেন বান্দা আমার আসমানকে আমি অর্ডার করে দিলাম, ইয়ে আসমান তুমি শোনো, হরিশ্চন্দ্রপুরের দক্ষিণে গ্রামগুলো আছে, ওরা মসজিদ করার জন্য পাগল হয়ে আছে, ওরা অতীতে ভুল করেছিল, সমস্ত ভুলকে ভুলে গিয়ে ওরা সংশোধনে চলে এসেছে। আ মানু, প্রতিটা গ্রামের লোক ইমান গ্রহণ করেছে, নামাজ পড়ার জন্য প্রতিষ্ঠা করার জন্য মসজিদ লাগবে। ঘরের দিকে দেখলো না, প্রত্যেকটা বাড়িতে এখনো ইনকমপ্লিট আছে, মেঝে হয় না, কোনো মানুষের ঘর এখন পর্যন্ত প্লাস্টার হয় না, কিন্তু তাদের চিন্তা মাথায় চেপে গেছে মসজিদ কেমন করে সুন্দর করব। রব্বুল আলামিন বললেন বান্দারে আসমানকে আমি হুকুম করে দিলাম, ওরে আসমান এই গ্রামগুলোর উপরে তুমি মেহরবানি করো আর বরকতের ভান্ডারটা খুলে দাও, লক করে রেখেছিলাম, তালা খুলে দাও, তালা খুলে দাও, খুলে দাও, তালা খুলে দিয়ে বরকত আসমান থেকে আসছে, পানি বর্ষণ হচ্ছে বরকতের পানি, এ বাপজান আমার মা বোন আমার আসমান দিবে পানি, এমন পানি আসবে ফসল পুড়ে যাবে, কিন্তু আল্লাহ বলছেন না না আসমানকে আমি খুলে দিলাম, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদে, আল্লাহকে আল্লাহ বলছেন আসমানকে তুই পানি দে, জমিন বরকত কি করে হবে, জমিনের তালা লক করা ছিল লক খুলে দিলাম, আল্লাহ বলছেন হে জমিন ওই পানিকে তুমি কবুল করে নাও, আর তোমার মধ্যে যেটা দুর্বলতা ছিল দুর্বলতা তুমি সরিয়ে দাও। আহা, জমিনের ট্রিটমেন্ট হলো, জমিনের ট্রিটমেন্ট হয়ে অপারেশন হয়ে গেল, আসমানকে বললো তুমি পানি বর্ষণ করো, জমিনকে বলছে তুমি গ্রহণ করো, দুইটার সংমিশ্রণের মধ্য দিয়ে আল্লাহ বলছেন সোনার ফসল, সোনার ফসল তোমাকে রোপণ করতে হবে, সোনার ফসল তুলতে হবে। আহা, রব্বুল আলামিন বললেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদে, মসজিদে নামাজ পড়ছো বান্দামা, আমাকে ডাকছে আল্লাহ ইহদিনা সিরাতাল মুস্তাকিম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়ে রব্বুল আলামিন ইয়াকা নাবুদু, আল্লাহ তোমাকে আমি ইবাদত করি হে রব, আল্লাহ যখনই আজানের সময় হয়েছে আমি খেতির কাজ ছেড়ে দিলাম, ব্যবসার কাজ আমি ছেড়ে দিলাম, দরবার দয়া পারবার দেগার আদা, ইয়ে রব্বুল আলামিন আল্লাহ তোমার দরবারে আমি চলে আসলাম, তোমার কাছে ভিক্ষা চাইলাম, ইয়া আল্লাহ আমি জমিনকে ছেড়ে দিলাম, মেশিন ছেড়ে দিলাম, আল্লাহ ট্রাক্টর সব কিছুকে বন্ধ করে দিলাম, আর সবকে ত্যাগ করে দিয়ে তোমার দরবারে ওযু করে আসলাম, নাকে পানি দিলাম, হে আল্লাহ নাকে যদি কোনো গান্দেগি থাকে, আল্লাহ যদি আবর্জনা থাকে, আল্লাহ তোমার দরবারে আমি হাজিরি দেব, আমার নাকে আবর্জনা থাকবে না, না আল্লাহ মুখটাকে তিন তিন বার করে পানি ঘোরালাম, তিন বার করে আমি মুখমণ্ডলটাকে ধুলাম, আল্লাহ রে মাথা মাসা করলাম, পা ধুয়ে হাত ধুয়ে আমি তোমার দরবারে হাজির হলাম, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছে আমি মদত চাই, আল্লাহ জমিন আমার উর্বর শক্তি দাও, আল্লাহ জমিনে ফসল যেন ভালো হয়, জমিন যেন পানি গ্রহণ করে নেয়, আল্লাহ জমিনের শক্তিটাকে তুমি দ্বিগুণ করে দাও। আল্লাহু সামাদ, তা আল্লাহ বলছেন বান্দা তোর অভাব আমি হতে দেব না, কারণ তুই আমাকে মেনে নিয়েছিস, আমি তোকে তোর জন্য আমি দয়াবান হয়ে গেলাম, আমার মেহরবানি তোমাকে দিয়ে দিলাম, তাহলে আল্লাহ যদি দয়া করেন, আল্লাহ যদি মেহরবানি করেন,
তাহলে দুঃখ কোথায় থাকবে? সালাম আলাইকুম। ছোট দাদি, আচ্ছা মাস তো দাদিকে যা ওর দাদি দিয়েছে, সানাউল্লাহর মা, আচ্ছা আচ্ছা মাস। তো তো তোমার ছোট দাদি ওটা না, সানাউল্লাহর মা। আচ্ছা তোমার দাদিকে যা বলো গা, কি যে মাওলানা সাহেব, মানে তোমার অভাব কিছু নেই, আল্লাহ কখন চলে যাবে দুনিয়া থেকে, কও যে তুমি আর 4500 টাকা তুমি আর রেডি করো, 500 দিয়েছো, 5000 জুড়ে দেবে, এক হাতের 5টা আঙ্গুল জুড়ে দেবে, প্রাণ খুলে দোয়া করব যে ওই মায়ের জন্য, যে মা যেন সুখের জীবন যাপন করে দুনিয়া থেকে বিদায় হবে, ইমানের হালাতে যেন বিদায় হয়, আর স্বামী স্ত্রী নিজের স্বামীর সঙ্গে যেন জান্নাতে দেখার সুযোগ করে দেয় আল্লাহ, ইনশাআল্লাহ দোয়া করবো। তুমি যা বলে শুনে যাও ইনশাআল্লাহ দিবে। জি হ্যাঁ, সব চলাকার স্ত্রী বুঝে গেছে, যে পরবর্তীকারে আলাম আল্লাহ কাকি মারা গেছে, 500 টাকা আর এক ব্যাগ সিমেন্ট, আলহামদুলিল্লাহ দুটোই বাকি না। পরবর্তীকার কুতুবুদ্দিন সাহেবের 3000 টাকা, 500 টাকা একবার দিয়েছে। আল্লাহ আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে দান করেছে, আল্লাহ তার দানকে সাদর গ্রহণ করো, আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করো। এ পরবর্তীকার আলম হাজি সাহেবের কাকি এখনো বেঁচে আছে, তার মানে আল্লাহ তার উপরে মেহরবানি করেছে, আল্লাহ তুমি তাকে দীর্ঘজীবী করো। আল্লাহ যতদিন আছেন মা জননী ধরার উপকেতে, তোরা ইয়া রাখো খোদা আপদ বিপদ হতে, আমিন আল্লাহম আমিন। আল্লাহ স্বামী তার চলে গেছে দুনিয়া ছেড়ে, পরবর্তীকার আলম বাবা মাতে স্বজন যারা চলে গেছে, আল্লাহ তাদের তুমি জান্নাত নসিব করো, ওয়াদখালুহুমুল জান্নাতা ওয়াইযহুম মিন আযাবিল কবরি ওয়াযাবিন নার। আল্লাহ মা বোনদের যারা সবাই ভালোবাসে, আল্লাহ এরকম সুযোগ তুমি করে দাও, আমিন। আরেকজন 1000 টাকা দান করেছে, আল্লাহ তারা দানকালে তুমি সাদর গ্রহণ করো, আমিন। তা আল্লাহ পাক বলছেন, বান্দারে তোর আমি সুখের জীবন করার জন্য, গড়ার জন্য, তৈরি করার জন্য আসমান থেকে আমি দিলাম বরকত, আর জমিন থেকে উর্বর শক্তি আমি দিয়ে দিলাম। যত রকমের তুমি ডিএপি সার প্রয়োগ করো, আমার দেওয়া অনেক সময়তে ফসলে যখন সুন্দর পানি আসে, আল্লাহর দেওয়া রহমতের পানি, এই জন্য আমাদেরকে দোয়া করতে হয়। কি দোয়া? আমরা যখন বর্ষার জন্য দোয়া করি, ওখানে আমরা দোয়াতে একটা শব্দ এসেছে, নাফেআন গায়রা জারিন, মাশাআল্লাহ, জানিলাম সহিমউদ্দিনের স্ত্রী আছে এখানেতে, 500 দিল দান মসজিদ বানাতে, যে আশা ভরসা নিয়ে করিয়াছে দান, কবুল করো তুমি রহমান, দুনিয়াতে দাও তুমি যত সম্মান, মরার পরে দিও তাকে জান্নাতে আদান। আল্লাহ আত্মীয় স্বজন যারা গেছে নীরবে গেছে, আল্লাহ তাদের তুমি জান্নাত নসিব করে দাও, আল্লাহ আমিন। তো কি আসলো? ফসলে আমরাকে দোয়া করতে হয়, নাফিয়ান গায়রা জারিন, ইয়ে প্রভু দয়াময়, আল্লাহ তোমার কাছে আমরা পানি চেয়েছি, আল্লাহ পানির ভিক্ষা চাইলাম, দুনিয়া শুকিয়ে গেছে, জীব জন্তু পশু পাখিগুলো আর হয়রান হয়ে গেছে, তাদের চেহারার দিকে আর দেখা যায় না, তারা রাতের বেলায় তারা বাসায় বসে বসে তারা তোমার গীত গাইছে, তোমার গুণ গাইছে, আল্লাহ তোমার উপাসনা করছে, তোমার পবিত্রতা বর্ণনা করছে। পরবর্তীকারে আলাম, জি জি, কেটা ইসমাইল, ইসমাইল, ইসমাইল নামে গরিব ছেলে এখানে তো ছিল, আর ধনির মন নিয়ে ফিরে 150 দিল। ইয়ে পরবর্তীকারে আলাম, শুনিলাম বাবা মা গেছে নীরবেতে, তোরা এদের মাওলানা দানের বসিলাতে, আমিন আল্লাহ আমিন। জি আমরা দোয়া করি, আল্লাহ পানি দাও, কেমন পানি? নাফিআন গায়রা জারিন, পরবর্তীকারে আলাম তোমার আসমানে পানি ভরা আছে, আল্লাহ তোমার যদি অর্ডার হয় ওই পানি এসে সব ফসল মরে যাবে,
পরমদেগার ওই পানি আমাদের দিও না, আল্লাহ গো তুমি এমন পানি দাও যেটা না ফেয়ান, যেটা ফসলের প্রতি যেন ভালো হয়, দেশের জন্য যেন ভালো হয়, আল্লাহ ঘাসপাতের জন্য যেন ভালো হয়, রব্বুল আলামিন পানি আসার পরে দুনিয়াতে যেন একটা শান্তি বিরাজ করে আল্লাহ, সুন্দর আবহাওয়া, ঠান্ডা আবহাওয়া দিয়ে। জি আপনার ভাগনা মাশাআল্লাহ রব্বুল আলামিন, হাজি সাহেবের ভাগনা খাড়গ্রাম থেকে 600 টাকা দিল দান, আল্লাহ তুমি তার প্রতি হও মেহরবান, দুনিয়াতে দাও ইজ্জত ও সম্মান, মরার পরে দিও তাকে জান্নাতে আদান, আমিন আল্লাহুম্মা আমিন। তাহলে ইয়ে বন্ধু আমার রব্বুল আলামিনকে বললাম, আল্লাহ তুমি এমন পানি দাও যে পানি আসার পরে প্রতিটা মানুষের মুখে যেন ফুটে যায় হাসি, এ আল্লাহ জীবগুলো যেন পশু পাখিগুলো যেন আরো খুশি আর সুখে যেন তোমার আনন্দে পড়ে গিয়ে তোমার গীত গাইতে শুরু করে দেয়। কবি বলছেন, থেকে থেকে নিশি রাতে, থেকে থেকে নিশি রাতে কত পাখি ডাকে, থেকে থেকে নিশি রাতে কত পাখি ডাকে, দুঃখ বুঝে না তারা বড় সুখে থাকে, সেই সুখে ভরে দাও আমার জীবন, শোনো গো রহমান এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। সুবহানাল্লাহ, তাহলে আল্লাহর কাছে চাইলাম কি না ফেয়ান গায়রা জার, যে মা মারা গেছে, শ্বশুর মারা গেছে, কাতলা মারির কি নাম কাসের, কাসেদ নামে ফের কাতলামারির একজন বান্দা ছিল, 500 টাকা ফের নগদে দানিল, তার সঙ্গে এক ব্যাগ সিমেন্ট লেখাইল, ইহ পরকাল আল্লাহ তার করো ভালো, এখন দয়ালো দাতা করে মোরা বানা, বিপদের ফাঁদে জালে কবু ফেলিও না, আমিন আল্লাহুম্মা আমিন। আর একটা দোয়া করি আমরা কি, আজলান গাইরা আজলিন, আল্লাহ পানির খুব দরকার হয়ে গেছে, আল্লাহ দেরি করিও না, আল্লাহ তুমি 4 দিন পর 4 মাস পর তুমি বর্ষা দিতে পারো, কিন্তু ওই বর্ষা চাই না আমরা, আজকে বর্ষা চাই, কালকে বর্ষা চাই, আল্লাহ আমাদের ফসলটা যেন নষ্ট না হয়ে যায়, আজ এলান গাইরা আজ নিন, আল্লাহ তাড়াতাড়ি দাও দেরি করিও না। মাশাআল্লাহ দেখছেন দাতা কেমন, দেখেন হরকা সাবির ঠিকাদার, মাশাআল্লাহ। আচ্ছা ঠিক করে কই উরে খাইবার বা 3 বার খেয়েছে আর কেমন 200 টাকা বে ধরলে টাকা লাগলো, আচ্ছা আচ্ছা আছে টাকা থাকলো 200 টাকা একটা ডেকে নিছি জি, দেখুন হরকা বাথানের রব্বুল আলামিন তোমার বান্দা সাবের নামে ছিল, 2000 টাকা ফের নগদে তো দানিল, ইয়া রব্বুল আলামিন তোমার সঙ্গে ভালোবাসা যদি না রহিত, রাতের গভীর রাতে এত টাকা কবু না দানিত, যে আশা ভরসা নিয়ে করিয়াছে দান, কবুল করো গো তুমি দয়াল মেহরবান, আল্লাহ দুনিয়াতে দাও তাকে যত সম্মান, মরার পরে দিও তাকে জান্নাতে আদান, আল্লাহ এদের দেখা দেখি আল্লাহ আরো অন্যান্যদের আল্লাহ রাব্বুল আলামিন তাদের তুমি দানশীল বানিয়ে দাও, আল্লাহ তারা যেন দান করতে তারা যেন ঢিল না হয়, তারা যেন পিছপা না হয়, তারা যেন দুঃখ বেদনা না করে, ভয় যেন না করে। আমি হাদিস পাঠ করেছি 4684 নম্বর হাদিস, আল্লাহ পাক বলেছেন নিজে, এ বান্দা আমার আনফেক তুমি খরচ করে যাও, উনফেক আলাই আমি তোমার উপরে খরচ আমি বন্ধ করব না, তুমি দিয়ে যাও, অভাব হবে তো তোমার অভাব আমি সারিয়ে দেব। এক বাগ সাইদুর রহমান, সাইদুর রহমান নামে ফেরে এক বাগ সিমেন্ট দিল, তার সঙ্গে 100 নগদে দানিল, বেনামিতে 300 টাকা দিল দান, আল্লাহ তুমি তার প্রতি হও মেহরবান, আমিন। এই একটা দানশীল ব্যক্তি আল্লাহর বান্দা আসছে, বাহ বাহ আল্লাহ সামাদ, কতটি কতটি আছে যে ভাই, এটা মনে হয় তজবুরের বনু নাকি, না এটা চিনতে পারবে না, ওদিকে শামসুল, শামসুল জি জি জি, তুরাবের ভাই, তুরাবের ভাই মাশাআল্লাহ, মাও মারা গেছে, স্ত্রী মারা গেছে, কতটি আছে যে ভাই এখানে, কত 1300, তো কিছুটা কম থাকছে আর জি, 3000 যদি ধরা যায়
তাইলে আর 1700 নাকি মামা? আর 1700 মাশাআল্লাহ যাকাত দেয় এই লোকটা। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহার, আহ পরবর্তীকারে আলাম শামসুল হক চার ব্যাগ করতেন, আরেক ব্যাগ বাড়াতে তিন ব্যাগ, ইনশাআল্লাহ তিন ব্যাগ, তিন ব্যাগ লেখে দেন, তিন ব্যাগ। শামসুল হক নামে আমার বড় ভাই ছিল, আর 1300 টাকা ফেরে নগদে দানিল, ইয়ে রাব্বুল আলামিন আবেদন করাই ফের তিন ব্যাগ সিমেন্ট দিল, ইহ পরকাল আল্লাহ তার করো ভালো, ইয়া আল্লাহ যে নিয়াতে যে আশাতে করিয়াছে দান কবুল করো গো তুমি মেহরবান, দুনিয়াতে দাও যত সম্মান, মৃত্যু ব্যক্তিদের দাও তুমি জান্নাতে আদান, একুনা দয়ালু দাতা করিম রব্বানা, বিপদের ফাঁদে জালে কবু ফেলিও না, আমিন আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ আল্লাহ তোর বান্দা পরবর্তীকার মাদ্রাসাতে যাকাতের টাকা দিতে যায়, পরবর্তীকার আলাম আল্লাহ যাকাত যারা আদায় করে আল্লাহ তাদের তুমি বিশেষভাবে আল্লাহ তাদের জীবনে সুখ শান্তি দাও, আল্লাহ তাদের ফসল পানিতে বরকত দাও, আল্লাহ তাদের রুজি ঘাসে বরকত দাও, আল্লাহ মাল ধন আল্লাহ তুমি দৌলত দাও, ইয়ে পরবর্তীকার আলাম আল্লাহ যাকাত মানে পাক পবিত্র হওয়া, পাক পবিত্র করা, যাকাত দিয়ে মালটাকে পরিচ্ছন্ন করে নেওয়া হয়, পরিষ্কার করে নেওয়া হয়। আল্লাহ তুমি বলেছো আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফবাশশিরহুম বিআযাবিন আলীম, যারা যাকাত দেয় না, যারা সোনা চাঁদি জমা করে রেখেছে, টাকা পয়সা যারা জমা করে রেখেছে, যাকাত যারা দেয় না, আল্লাহর পথে যারা খরচ করে না, আল্লাহ বললেন বান্দারে হে নবী আমার ফবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের শুভ সংবাদ জানিয়ে দাও, তাদের খবর জানিয়ে দাও যে তোমাদের জন্য আজাব অপেক্ষা করতে আছে, আজাবের অপেক্ষা করো, আজাব তোমাকে গ্রেফতার করে নেবে, আজাব থেকে বাঁচতে পারবে না। রব্বুল আলামিন নিজে বলছেন তাকে আজাবে গ্রেফতার করবে, আমি তাকে আজাব পাঠিয়ে দেব। তো সুবহানাল্লাহ, আল্লাহ এ দানকে আল্লাহ কবুল করো, তিন ব্যাগ সিমেন্ট দান করেছে ভাই আমার, আল্লাহ এই সিমেন্ট দিয়ে আল্লাহ তোমার পরকালের জান্নাত খানাকে আল্লাহ তুমি সুন্দর করে, কবরকে আল্লাহ সুন্দর করে প্রশস্ত করে দিও, ইয়া আল্লাহ মৃত্যু ব্যক্তিদের জান্নাত নসিব করো, আমিন আল্লাহুম্মা আমিন। পরবর্তীকারে আলাম ইয়া আল্লাহ কি বলছিলাম, আমরা আর একটা দোয়া করি কি, ইয়ে রব্বুল আলামিন আজেলান গাইরা আজেলিন, কারণ 10 দিন পর যদি বৃষ্টি হয় সব ফসলগুলো শুকড়ে যেতে লেগেছে, জান ছাড়তে লেগেছে, জীবগুলো মহিষগুলো জীব বা বের করে দেয়, পানি পায় না পাখিগুলো, রাতের বেলায় কান্না করছে, হে আল্লাহ এ কি তোমার খেলা, রব্বুল আলামিন আমরা এই আবহাওয়াকার বরদাস্ত করতে পারি না, আল্লাহ তুমি পানি দাও। জি আল্লাহ বলছেন বান্দারে আমার লাফাতাহানা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদে, নাজিরের ছেলে একটা যুবক ছিল, পরবর্তীকারে আলাম মসজিদে দান দিব বলে 200 দিল, ইহো পরকাল আল্লাহ তার করো ভালো, একদা দয়ালু দাতা ওহে পাক রব্বানা জীবনের গুনাহ খাতা করো মার্জনা, আমিন আল্লাহুম্মা আমিন। আসুন মেহরবানি করে এই দানটা আমি ধরে আছি, সানাউল্লাহর মাতার দানটা আসছে ইনশাল্লাহ, ভালো রিপোর্ট নিয়ে আসবে। তো ভাইজান আমার যেটা কথা বলছিলাম, আল্লাহ পাক নারাজ হলেন, নারাজ হয়ে বলছেন আমি সবকে ধূলিসাৎ করে দিয়ে উঠিয়ে দিলাম, এবারে পানি চাইছে পশু পাখি, পানি চাইছে ফসল, পানি চাইছে জমি, পানি চাইছে মানুষ, কারোর জীবনে শান্তি নেই, সবার মনে একটা অশান্তি বিরাজ করছে, আল্লাহকে আমরা ডাকতে লাগলাম। পরবর্তীকারে আলাম আল্লাহ তুমি তোতে তাড়াতাড়ি বর্ষা দাও, আল্লাহ দেরি আর করিও না, ইয়ে পরবর্তীকারে আলাম আজলান গাইরা আজলিন, আল্লাহ দেরি করিও না তাড়াতাড়ি দাও, আল্লাহ ফসল বলছে এখনই পেলে আমি রাজি হয়ে যেতাম। যে মনে আছে গত এতে আমরা 3 দিন
ইস্তেসকার নামাজ পড়েছিলাম, আর তৃতীয় দিন নামাজ পড়ে গিয়ে নামাজ শেষ করলাম, বাড়ি গিয়ে পৌঁছেছি, পরপর দেখারে আলাম, তার আসমানের দয়া আর বরদাস্ত করতে পারলো না, আসমান আল্লাহ পাক খুলে দিলেন, বৃষ্টির মুখ আমরা দেখতে পেলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। জি ভাইজান একটু মেহরবানি করেন। আচ্ছা, তো আর এক বাক্স সিমেন্ট দিয়ে তাহলে মসজিদ হবে তখন দিবেন, আর যদি 500 টাকা এখনই দিয়ে দেন তাহলে ছেড়ে দেবো আপনাকে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করো। পরবর্তীকারে আলাম ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুব বানালা তাতিক ইয়া মুকাল্লিবাল কুলুব সাবমিত কুলুব বানালা দিনে। আল্লাহ তোমার বান্দার দেলখানা আল্লাহ তোমার রহমতের মধ্যখানে আছে, আল্লাহ তার দেলখানাকে তুমি নরম করে দাও, আল্লাহ পরিবর্তন করে দান, সিল তুমি বানিয়ে দাও, ফসল পানিতে তুমি বরকত দাও, একদা দয়ালু দাতা দয়া প্রকাশিয়া। 50 টাকা, 50 কিলো ধান আর 200 টাকা, কি নাম? একবাল নামে ফের তোর বান্দা ছিল, 200 টাকা ফের নগদে দানিল, 50 কিলো ধান আবার বাকি লেখা এলো, আলহামদুলিল্লাহ। কি নাম জানো না? জাক্কার আলী। এখানে বাড়ি তো মাথার দিকে, উত্তর দিকে বোন হইলে বোন আগে কথাটা কয়নি, এতক্ষণে টাকা যেমন 500 চেয়ে নিয়েছি এতক্ষণে দেখো দেখেন, আলহামদুলিল্লাহ 1000 টাকা দিবে, যাক যাক আলহামদুলিল্লাহ। জি আল্লাহ কিছু টাকা দাও, 500 টাকা দাও, বাপ যাইসা বেটা হইসা আলহামদুলিল্লাহ। পরবর্তীকারে আলাম বাবার সঙ্গে বেটা, আল্লাহ বাবা বাবা যোগ্য বাবার যোগ্য ছেলে এখানে তে ছিল, আর আব্দুস সালাম নাম বলে দানে জানা গেল, 500 টাকা ফের নগদে দানিল, 5 ব্যাগ সিমেন্ট আবার বাকি লেখাইল, কেউ পরকাল আল্লাহ তার কর ভালো আমিন। এটাও ভালো মানুষ, এটা মশাও করি ভাই দিলে 1000 টাকা নিচে সিরে। নাম কি বাবু? আর দিয়েছি আগে তা দিয়েছি। নাম কি? জামাল। জামাল মানে সুন্দর, মানে আমার মনটাই সুন্দর আছে, রং যদি আমার মতোই কিন্তু মন ভিতর সুন্দর আছে। এদিকে আসেন একটু, হইটা আপনি দিতে পারবেন, একটু খেটে আসেন এদিকে, একটু এদিকে আসেন, বেশি চাইব না আপনার কাছে, আপনি 1500 টাকা দিয়েছেন, ভালো দাম দিয়েছেন, 1500 নাকি 1500 টাকা, 80,000 টাকা, 1500 টাকা তো আর আর 1500 দেওয়া যাবে না? হ্যাঁ বাবু 2000 পড়বে। আচ্ছা দাও 2000 টাকা, হাই সাহেব 2000 টাকা দিছি, তো 5 ব্যাগ সিমেন্ট দিয়ে দেবে, তাও পরে ইনশাআল্লাহ দিয়ে দিলা। আচ্ছা আলহামদুলিল্লাহ, নামটা কি জানো? একবাল জামাল, জামালউদ্দিন নামে আল্লাহ তোর বান্দা ছিল, জামাল নামে আল্লাহ সুন্দর নাম হলো। পরবার দেখা আল্লাহ নতুন নতুন 2000 টাকা দান দিল, ইহ পরকাল আল্লাহ তার করো ভালো, ইয়ে রব্বুল আলামিন জমিন আল্লাহ তুমি উর্বর শক্তি দাও, আল্লাহ ফসল পানিতে বরকত দাও, আল্লাহ ধন দৌলতে তুমি উন্নতি দাও, আল্লাহ শরীর মেয়ে নিয়ে সোনার সংসার করার সুযোগ দাও, যে আশা ভরসা নিয়ে করিয়াছে দান কবুল করো গো তুমি দয়াল রহমান। আল্লাহ আমিন। এনামুলের ছেলে, এনামুলের ছেলে আল্লাহ এখানে আসিয়া কিছু টাকা দিল দান তোমাকে ভাবিয়া আমিন। আল্লাহ শুনেন এদিকে একটু, এদিকে এদিকে এদিকে, ভালো ছেলে, কার ছেলে এটা? জারি ছেলে হোক, বাবার নাম কি? এখানে বাড়ি? মাশাআল্লাহ। আর তোমার নাম? তাফাজ্জল হক। তো চেহারা ভালো, সবই ভালো, টাকাটা কম হয়েছে বাবা আমার। হ্যাঁ, আর 1500 টাকা দাও, বেশি লেব না,
পনেরোশো টাকা জি ইনশাল্লাহ বেশি চাইনি, দু হাজারটা টাকা এই যুগে খুব হালকা, এতে টাকা আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ তোর বান্দার মন খানাকে আল্লাহ বদলে দেয়, আল্লাহ পাঁচশো টাকার কাটি না বাপু, দো না মা, শুক্রিয়া, খুব দোয়া করো, প্রাণ খুলে দোয়া করছে বাপু রে, আল্লাহ এ আল্লাহ তোর বান্দাকে আল্লাহ তুই কবুল করে লে, আল্লাহ তোর বান্দা নারে তকবীর মাশাআল্লাহ পারবার দেগারে আলাম, একি তোমার খেলা, আল্লাহ দু হাজার টাকা নগদে দিল দান, ই আল্লাহ পাঁচশো টাকার জায়গায় তো দু হাজার দিল, ই আল্লাহ তোর সঙ্গে ভালোবাসা যদি না রহিত, ই আল্লাহ পাঁচশত টাকার জায়গাতে দু হাজার কব না দানিত, যে আশা ভরসা নিয়ে করিয়াছে দান কবুল করো গো তুমি দয়াল রহমান, যোগ্য মায়ের যোগ্য ছেলে সন্তান এখানেতে ছিল, দুই হাজার টাকা ফেরে নগদে দানিল, ইউসুফের স্ত্রী আল্লাহ যোগ্য মায়ের বেটি ফেরে এখানে আসিয়া পাঁচশত দিল দান তোমাকে ভাবিয়া, আল্লাহ তোমার সঙ্গে ভালোবাসা যদি না রহিত, পর্দার আড়াল থেকে ফের কবু না দানিত, যে আশা ভরসা নিয়ে করিয়াছে দান আল্লাহ তুমি কবুল করো গো তুমি রহমান, আল্লাহ দুনিয়াতে দাও ইজ্জত সম্মান, মরার পরে দিও তাকে জান্নাতে আদান, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহর একজন বান্দা তোর খালি না রহিল, এক হাজার টাকা ফের নগদে দানিল, ইহ পরকাল আল্লাহ তার করো ভালো, এ খোদা দয়ালু দাতা ওহে পাক রব্বানা, জীবনের গুনাহ খাতা করো না, নাজির হোসেন নামে ফের তোর বান্দা ছিল, একশত টাকা ফের নগদে দানিল, তার সঙ্গে এক ব্যাগ সিমেন্ট লেখাইল, নাজির হোসেন এক ব্যাগ সিমেন্ট, ইয়ে প্রভু দয়াময়, আল্লাহ তার দান কালা তুমি সাদর গ্রহণ করো, আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করে দাও, আল্লাহ তার জীবনে সুখ শান্তি দাও, আল্লাহ তার উপর তুমি মেহরবানি করো, আল্লাহ আমিন। জি ময়না থেকে পেন্ডেল থেকে এসেছে 6500, মাশাআল্লাহ নারে তাকবীর, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মা বোন আমার, আপনাদের প্যান্ডেল থেকে আবার 6000 নাকি 6500 কত গো 38, 6538 টাকা, এর আগে এসেছে 4000 প্লাস, তার মানে 10000 টপে গেছে, ইয়ে প্রভু দয়াময়, আল্লাহ মা বোনের আমার পর্দার আড়াল থেকে আল্লাহ প্রাণ খোলা দান করেছে, আল্লাহ তাদের দান কাল তুমি সাদর গ্রহণ করে নাও, ইয়া রাব্বুল আলামিন, জানি না মা বোনদের অন্তরে আল্লাহ কোন বেদনা আছে, আল্লাহ কোন বেদনা নিয়ে দান করেছে, আল্লাহ কেউ তো শুকরিয়া আদায় করার জন্য দিয়েছে, কারোর অসুখ আছে, আল্লাহ সকলের অসুখ থেকে আল্লাহ তুমি তাদের মুক্তি দান করে দাও, ইয়ে পরবার দেখারে আলাম, যাদের পরিবার থেকে আল্লাহ কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরকে নূর দিয়ে মনোরম করে দাও, আল্লাহ তাদের তুমি ইচ্ছা পূর্ণ করে দাও, আমিন। আল্লাহ মা বোনদের আল্লাহ কেউ আত্মীয় স্বজন মারা গেছে, আল্লাহ তাদের তুমি কবরে নূর দিয়ে মানবর করে দাও, মা বোনদের জীবনে সুখ শান্তি দাও, পরবর্তেকার তোমার কাছে বিশেষ করে দোয়া করি, পরবর্তেকার আমার মা বোনদের মন খুব নরম, এ আল্লাহ অনেকের সন্তান চলে গেছে, স্বামী চলে গেছে, বাবা চলে গেছে, মা চলে গেছে, কারো শ্বশুর শাশুড়ি আল্লাহ ইত্যাদি, পরবর্তেকার তারা খুব মনের অন্তর থেকে মনের অন্তরে অন্তরস্থল থেকে তারা দান করে, আনারুলের স্ত্রী 20 কিলো ধান, জি জি, তো হাজি সাহেবের স্ত্রী 1000 টাকা দিলেন, অর্থাৎ সানাউল্লার মা, আর 1000 টাকা বাকি, পরবর্তেকার তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ, সে মহিলা মা আল্লাহ আমাদের আবেদন মা মেনে নিয়েছে, পরবর্তেকার কেয়ামতের দিন মহাসংকটের দিন আল্লাহ তাকে তুমি বেইজ্জত করিও না, এ আল্লাহ অসংখ্য ধন্যবাদ তাকে, যে একজন মহিলা মা হিসাবে আমাদের আবেদনকে মেনে নিয়েছে, আল্লাহ তার আবেদন তুমি মেনে নাও, তার ছেলে মেয়ে নিয়ে সোনার সংসার করার সুযোগ দাও, স্বামী হাজি সাহেবকে হারিয়েছে, বাবা মাকে হারিয়েছে, আল্লাহ গো তাদের কবরকে নূর দিয়ে মানবর করে দাও, আল্লাহুম্মা নাব্বির কুবুরাহুম ওয়াবসির মাদখালাহুম ওয়ানাক্কিহিম মিনাল খাতায়া ওয়াদখুলহুমুল জান্নাহ ওয়াইযহুম মিন আযাবিল কবরি ওয়াযাবিন নার, আল্লাহুম্মা বারিক লাহা ফীমা রাযাকতাহা, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, পরবর্তীকালে আলাম যে আশা ভরসা নিয়ে করে আছে দান কবুল করো গো তুমি রহমান, আল্লাহ দুনিয়াতে দাও মা জননীকে তুমি ইজ্জত সম্মান, মরার পরে দিও তাকে জান্নাতে আদান, এখন দয়ালু দাতা করি মোরা বানা,
বিপদের ফাঁদে জালে কবু ফেলিও না, আমিন আল্লাহুম্মা আমিন বিরহমাতকা ইয়া আরহামার রাহিমিন। তো আসুন মেহরবানি করুন, একটু দয়ার দৃষ্টিতে একটু দেখুন মসজিদকে, মসজিদ বানাবেন। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান-নাহার, ওই মানুষেরা রব্বুল আলামিন বললেন যে মানুষগুলো রব্বুল আলামিনের বান্দারা যারা রাতের বেলায় খরচ করে এবং যারা দিনের বেলায় খরচ করে, তার মানে হলো রাতও যদি প্রয়োজন হয় তারা মালের মায়া করে না, আর দিনের বেলায় যদি তাদের মালের দরকার হয় তারা খরচ করতে দ্বিধা করে না, পিছপা হটে যায় না। আল্লাহ তাদের দানকে তুমি কবুল করো। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান-নাহারে, আল্লাহ বলছেন বান্দারে আমার, ওই সমস্ত বান্দারা যারা দিনের বেলায় খরচ করে রাতের বেলায় খরচ, যারা সিররাম ওয়া আলানিয়াতান কখনো লুকিয়া করে কখনো প্রকাশ্যে করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ বললেন বান্দারে তোর লুকায়িত দানটাও আমার কাছে জগজগ করে দেখা যায়, এটা কখনো হারিয়ে যায় না। এমন বিশ্ব ব্যাংকে তুমি জমা দিয়েছ, রহমতের ভাণ্ডারে তুমি জমা দিয়েছ, এই ব্যাংক সব সময় তোমাকে ঊর্ধ্বমুখী রেখে দেয়, এই ব্যাংকের টাকা কোনোদিন ডুবে না। তোমার সরকারের ব্যাংক ডুবে যেতে পারে, নোকসান ক্ষতি হতে পারে, ভেঙে যেতে পারে, অর্থ লাভের জায়গাতে লস রান করতে পারে, কিন্তু আল্লাহ বললেন বান্দা তোমার মধ্যে যখন এরকমের সৌন্দর্য তোমার মধ্যে আছে, তুমি কখনো দিনে করেছো কখনো রাতের বেলায় করেছো কখনো প্রকাশ্যে করেছো কখনো লুকিয়ে করেছো, কখনো তুমি লুকিয়েছো কখনো তুমি প্রকাশ্যে করেছো, তুমি জেনে নাও ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এরকমের মানুষ গালার জন্য এরকমের ব্যক্তিদের জন্য নেকি অবশ্যই ধরা রয়েছে।